আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেড কালারের কুর্তির উপর পেন্টিং, আর এর ড্রয়িংটাও আমি করেছি কিভাবে সেটাও শেয়ার করব। আশা করব পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে ড্রয়িং করেছি আর পেন্টিং করেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি কাকুলি, আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্যাপে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা পেন্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করি। প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি, দেখো হাফ ইঞ্চি বাদ রেখে আমি কিন্তু ড্রয়িংটা করা শুরু করলাম, কারণ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ যাবে। আমি কুর্তিটা বর্ডের মাপ অনুযায়ী আগে কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে ড্রয়িং করে নিলে তারপর পেন্টিং করলে সুবিধা হয় সেলাই করতে। দেখো এভাবে ডট ডট করে দিয়ে যাচ্ছি। এবার আমি ফুলগুলো একটা একটা করে করে নেব। কলকা ডিজাইন করার জন্য আমি একটা পিসবোর্ড কেটে নিয়েছি। পিসবোর্ডটা কেটে নিয়েছি এই কারণে যাতে প্রত্যেকটা কলকার পরিমাপ একদম সমান মাপের হয়, সেই জন্য। তাহলে দেখতে সুন্দর লাগবে, আর যদি প্রতিটাই হাতে করি তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। এখানেও আমি কলকাটা দেব। একই ডিজাইন পুরোটা, পুরো সামনের অংশটা জুড়ে একই ডিজাইনই হবে। একটা সাইডে হয়ে গেল, এই সাইডটাও আমি একই রকম ভাবে ডিজাইনটা করে নেব। দেখো বন্ধুরা, আমার পুরো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব পেন্টিংয়ে। প্রথমে আমি কয়েকটা কাজ বসিয়ে নেব, যার জন্য আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। এটা ফেব্রিক অয়েলের অ্যাক্রেলিক গ্লু, এটা কিন্তু জলে কাচলে উঠে যাবে না পরে। তোমরা এখানে কাজটা স্কিপও করতে পারো। কাজ বসিয়ে নিলে বেশি সুন্দর লাগছে দেখতে, তাই আমি কাজটা বসিয়ে নিলাম। এবার আমি রং করব, আর এখানে যে ফেব্রিক অয়েলে অ্যাক্রাইলিক কালার ইউজ করছি, আর এক নম্বরে একটা তুলি নিয়েছি, এখানে আমি কোনো জল ইউজ করছি না, আর মিডিয়ামও ইউজ করছি না। জাস্ট এবার যেটা ড্রয়িং করলাম তার ওপরে শুধু বর্ডারগুলো দিয়ে যাব। এখানে কোনো শেড হবে না, জাস্ট বর্ডার করে যাব ড্রয়িংয়ের ওপর দিয়ে, যেভাবে ড্রয়িং করেছি তার উপর দিয়ে শুধু বর্ডার করে দেব। Thank you.
বন্ধুরা জাস্ট গলার এইটুকু অংশ করে দিয়ে ছেড়ে দিলো, কিন্তু কুর্তিটা দেখতে ভীষণই সুন্দর লাগবে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। তো যদি এইটুকু কেউ করতে চাও তো এটাও করতে পারো। আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এবার ফুলগুলো করে নিচ্ছি, যে কাঁচগুলো বসেছিলাম তার পাশ দিয়ে আমি ফুলগুলো, ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি। আমার কুর্তি পেন্টিংটা আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ, আর কেমন লাগলো আমার আজকে কুর্তি পেন্টিং প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করতে একদম ভুলো না, আর পারলে বন্ধুদের মাঝে ফ্যামিলির মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে আমি পরবর্তী ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো।